हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल रिक्स क्रिएशन। आजकेर एपिसोडे आमी तोमादेर जोन्नो निये एशेछी शीतकालेर स्पेशल रेसिपी धने पाता बाटा। शीतकाले बाजारे चारिदिके सबुज धने पाताय भरे जाए, आर ई धने पाता जखन आमरा जे कोनो रेसिपीते एड करी तखन एर फ्लेवरटा आरो सुंदर हो जाए। आर ए रकम धने पाता बाटा जदि आमरा गरम भातेर साथे परिवेशन करी एर स्वाद अतुलनीय। तो चलो देखे नेवा जाक किभाबे रेसिपिटा तैरी करलाम। धने पाता बाटा बानानोर जोन्नो आमी धने पाता नियेछि दु आटी। धने पातार आमी शुधु पातागुलो नियेछि, डाटीगुलो बाद दिए दिएछि। आर नियेछि कालो जिरे 1 टेबिल स्पून, आर नियेछि रसुन 4-5 कोया, आर काँचा लंका नियेछि 4-5। काँचा लंकाटा किन्तु जे जार स्वाद अनुयायी नेबे, जे जे रकम झाल पछन्द करो। एबार आमी ए समस्त उपकरणगुलो मिक्सिंग जारे निये एकटु एगुलोके एकटा पेस्ट बानिये नेब। एकदम ही जल यूज करब ना, जल यूज ना करे आमी एटा मिक्सिते बेटे नेब। এই ধনে পাতা বাটাটা যদি শিলনোড়ায় করো তাহলে আরও বেশি টেস্ট হয়, কিন্তু এখন তো শিলনোড়া ইউজ করা হয় না, সবারই সময়ের অভাব, তাই আমি মিক্সিতেই এটা পেস্ট করে নিলাম। দেখো খুব সুন্দর স্মুথ একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার আমি এটা মিক্সিং জার থেকে একটা বোলে তুলে নেব। দেখো আমি এটা একটা বোলে তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে মিক্স করব নুন আর সর্ষের তেল, তাহলেই এটা একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। আমি দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন নুন। নুনটাও কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দেবে। আর 2 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করলাম। খুব ভালো করে এটা মিক্স করে দিলেই এটা একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। তো এবার আমি এটা তোমাদের গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, শীতকালের স্পেশাল ধনে পাতা বাটা। তোমরা দেখেই নিলে আমি কিভাবে রেসিপিটা তৈরি করলাম। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে আর রিলেটিভসদের সাথে আমার এই রেসিপিটা শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। আর যদি আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর নতুন রেসিপি ভিডিওর আপডেটস সবার আগে পেতে হলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নাও। তো আজকে এখানেই শেষ করছি, ফিরে আসছি নেক্সট এপিসোডে আরও নতুন কোনো রেসিপির সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড বাই বাই।